সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী পুলক ঘোষ। রবিবার তার উদ্যোগে আলমবাজার নবজ্যোতি সংঘের পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এবছর এই রক্তদান শিবির 18তম বর্ষে পদার্পণ করল। এদিন প্রায় 1500 বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিনের রক্তদান শিবির উৎসবের আকার ধারণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, আম্পান কিংবা লকডাউন যে কোনো সমস্যায় সাধারণ মানুষের কথা মাথা রেখে সামাজিক দায়বদ্ধতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আলমবাজার নবজ্যোতি সংঘের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী পুলক ঘোষ। তার উদ্যোগে তীব্র দাবদাহে আপৎকালীন রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন তিনি। এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল রক্তদাতাদের সম্বর্ধনা বাউল গান। রিপোর্ট।